কাজিরঙাত বানপানীর হাহাকার করে তোলার ফলত বিদ্যালয়সমূহ বানাক্রান্ত লোকসকল থাকিবলগা হয়েছে। যি সময়ত বানপানীয়ে তেওঁলোকৰ ঘৰসমূহ বৃহৎ ক্ষতি সাধন কৰিছে, তেনে সময়তে গাঁওখনৰ গাঁওবুঢ়া আৰু মণ্ডলে কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক হাইস্কুলত কৰোণা ৰোগী ৰখা হ'ব বুলি কোৱা প্ৰচাৰ চলায়। বানাক্ৰান্ত লোকসকলক বিদ্যালয়ৰ পৰা যাবলৈ নিৰ্দেশ দিয়ে। উপায়হীন বানাক্ৰান্ত লোকসকলে পুখুৰী সদৃশ হৈ থকা ঘৰসমূহলৈ যাব লগা হয়। উল্লেখযোগ্য কথা হল যে যি সময়ত রাজ্যখনত করোনা ভাইরাসে ভয়ানক রূপ ধারণ করা দেখিলে পাওয়া গৈছে, তেনে সময়তে একাংশই এই লোকসকলক বিপদর দিকে ঠেলি দিয়া পরিলক্ষিত হয়েছে। এনে কাণ্ড জ্ঞানহীন লোকর বাবে প্রশাসনে কি ব্যবস্থা গ্রহণ করব সেয়াহে হব উল্লেখনীয়। গোটে বোকা হয়ে আছে, মন্ডল আহি পেলায় কলে যে আপনাদের ক্যাম্পটা খালি করে দিব লাগে, স্কুলটা যে পেশেন্ট থাকে বোলে। আমি কলো যে নহয় স্যার, আমি কাইলে গুছি রাতেপা গুছি যাম, নহয় বোলে কাইলে যদি এটা সন্ধ্যা যদি আহি যায় তো কি করব তোমালোক? আমি বলো না, আজি রাতেটা থাকুক, আমার ঘর বোকা হয়ে আছে, কালি সুতালত পানি আসলে যে আমি এটা যাব নয়, কাইলে গুছি যাম বলে কলো। যে আপনার ঘর পর পানি কে ওলালে? আমার কালি উলাইছে, কালি উলাইছে পানি, পরশু দিন কালি আহিল, কালি পানি আসলে এটা বোকা আছে ন, এটা বোকা আছে ন, গোটে বোকা সব এনেকা হয়ে আছে। আমি কলো কাইলে গুছি যাম, নহয় বলে এটা যাব লাগে, আমি বোলে পেশেন্ট আহিব, আমি পেশেন্ট কত থাম। ভাতো খালো অকমান খাই করে আর গোটেই তেনকাই লৈ আহিলো, গুছি আহিলো, উপায় নাই আর বোকাতে ইয়া থাকিবলগিয়া হৈছে। তা করোনা পেশেন্ট থাকি সোমোৱাৰ কাৰণে আমি ওলাই আহিছিলো শিবিরলে, কাজিরঙা হাই স্কুললে আহি শিবিৰ কৰিছিলো, তাতে থাকিছিলো। এতিয়া আজি ৰাতিপুৱা অকস্মাতে আহি গাঁওবুঢ়া আৰু মণ্ডলে আহি পেলাই কলে যে নাই, আজি আজিৰ ভিতৰতে আপোনালোকে গুছি যাব লাগিব। সেইকাৰণে আমি এই বস্তু বাহিনী লৈ পেলাই ওলাই গৈছোঁ, এই ল'ৰা ছোৱালী লৈ পেলাই ঘৰৰ ভিতৰত। এতিয়ালৈকে চোতালত পানী আছে, ৰাস্তাতে কঁকালে কঁকাল পানী আছে, আমি কেনেকৈ কৰিনো থাকিম? এই বেমাৰী মানুহ এই ভৰি চৰি সব ফুলি আছে, গতিকে তেওঁলোকে এনেকৈ তেওঁলোকক ক'লোঁ যে আমাৰ মাইকী মানুহে আপত্তি কৰিলে যে আমি আৰু এদিন দুদিন থাকিম বোলে, নাই নাই আজিৰ ভিতৰতে খালী কৰি দিব লাগিব এনেকৈ বুলি কৈছে। আৰু কিবা কোৱাৰেণ্টাইন চেণ্টাৰ কৰা কৰিছিল নেকি? তেওঁলোকে কৈছে যে আমি তেওঁলোকে কৈছে যে আৰু বেমাৰী আহিব নেকি, বেমাৰী ৰাখিব কি জানে, সেইকাৰণে আপোনালোকক আজিয়ে গুচি যাবলৈ কৈছে এনেকৈ কৈছে। কাজিৰঙাৰ পৰা অনুজ বেলুৱাৰ ৰিপোৰ্ট, অসম টুডে।